प्रिय दर्शक आमी आछि कुमिल्ला जिलार बरुड़ा उपजिलार खुशबाश उत्तर यूनियनेर आदमपुर ग्रामेर ईरानी बाजार संलग्ने एखाने एसेछि आलाउद्दीन नामे एकजन छागल खामारी व्यवसायीर साथे आमरा कथा बोलबो। तिनि एई परिश्रम करे तिनि प्रति मासे कि धरनेर इनकाम चालाच्छेन एबं बेकार मुक्त जे कर्मसंस्थान तिनि निजेई तैरी करे तुलेछेन সেই বিষয়ে আমরা কথা বলবো। চলুন আলাউদ্দিন সাহেবের সাথে আমরা কথা বলবো। আমরা শুনতে পেরেছি আপনি এখানে খামার তৈরি করেছেন দীর্ঘ 17 বছরের উপর হয়েছে। আমরা আসলে এই বিষয়ে একটু কথা বলতে এসেছি। ভালো একটি উদ্যোগের জন্য আপনাকে সর্বপ্রথম কুমিল্লা স্টার টিভি থেকে সাধুবাদ জানাচ্ছি। এবং আপনি এই ছাগল কিভাবে আপনি উৎপাদন করেন এবং এখানে কি কি জাতের ছাগল আপনি লালন পালন করেন এই বিষয়ে একটু কথা বলবেন। হরিয়া হরিয়া ছাগল আছে, যমুনা ফারি ছাগল আছে, উতামনা ছাগল আছে, মুন্নি ছাগল আছে, তারপর আপনার মাসনিয়া ছাগল আছে, দেশি ছাগল আছে, এই আমরা খরচ ছাগল আছে, লাস্ট লাস্ট দাঁতের ছাগল আছে। মানে আমার যাতে আমার কাছে 17-8 আইটেমের ছাগল আছে। কত বছর ধরে আপনি এই যে ছাগল লালন পালন করতেছেন? 17 বছর। কি ধরনের আপনার এই কাজগুলো, মানে আপনার কি খাওয়ান এদেরকে? কি খাওয়াই? আমি কাঁঠাল পাতা খাওয়াই, তারপরে আপনার ডালের ভুষি খাওয়াই, ডালের ছনা খাওয়াই, তারপরে গমের ভুষি খাওয়াই, তারপর লগে আপনার লবণের পানি দিয়া এই আফুগুর দিয়ে মিক্স করে ছাগলের পানি খাওয়াই। অসুস্থতা হইলে পশু প্রাণী সম্পদ ইয়ের থেকে আপনাদের কোনো ডাক্তার আসে কি? ডাক্তার আমার কাছে আগে আসতো, আমি মানে দেখতে দেখতে আমি নিজে আপনার নিজে ডাক্তার হয়ে গেছি। আচ্ছা, আপনার এখান থেকে ছাগল একটু বড় করার পরে আপনি এখান থেকে কোথায় আপনি বাজার যাত করেন? এখানে আমি চট্টগ্রাম কর্ণফুলি মজার টাকা আমি আকবর আলী আকবর খান মামার হাতে আমি মালগুলো আমি সাপ্লাই দিই বছরে একবার। আজকে আমাদের এখানে কতগুলো ছাগল আছে? এখানে 35 পিস মাল আছে। 35 পিস মাল আছে। আনুমানিক এই 35 পিস মালের মূল্য কত হতে পারে? আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকা। 7 থেকে 8 লক্ষ টাকা হতে পারে। আপনার এখানে কতজন শ্রমিক কাজ করে, মানে এই ছাগল লালন পালনের জন্য কতজন কাজ করে শ্রমিক এখানে? না, আমি তো সময় দিতে পারি না। আমি বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার থেকে ছাগল নামাই, যশোর নাটক কুষ্টিয়া থেকে, আমি দিনাজপুর থেকে, নাটক থেকে আমি ছাগল নামাই, আমার পরিবার সহযোগিতা করে। প্রিয় দর্শক, আমরা ওনার সহযোগী যিনি সবসময় তাকে সময় দেন, তিনি তার স্ত্রী। আমরা তার স্ত্রীর সাথে কথা বলবো যে এই সময় তার হাজব্যান্ডের সাথে থেকেও তিনি এই ছাগল লালন পালনের সাথে কীরকম সময় দেন এবং কীভাবে এদেরকে মানে এক ধরনের যে তারা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে এই বিষয়ে আমরা ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি বলেন তো আপনি আপনার হাজব্যান্ডকে কী ধরনের সহযোগিতা করেন এই ছাগলের সাথে? আপনারা তো মোটামুটি যে অবস্থা আছে সেই অবস্থাতে ছাগলের সাথে আপনি কী ধরনের আপনার একটা সম্পর্ক, যে কেমন মানে আপনি এইগুলোর আজকে 17 বছর এই লালন পালন করতে আছেন, এদের প্রতি ভবিষ্যৎ মায়া জন্মাচ্ছে কীরকম? জীবতের মতন মায়া লেগে যায়, এরা আমরা আদর করি, যত্ন করি, এরা আমরা ভুষি টুষি খাওয়াই, সারাদিন এই দিলে আমরা কাজ করি করি ভালো থাকি, দিলে আর থাকলে আমরা ভালো থাকি। দর্শক, আপনি দেখছেন 65,000 টাকার দামেরও এখানে ছাগল পাওয়া যায়। চলুন আমরা ভিতরের অংশগুলো দেখে আসি। এটা কত টাকা হতে পারে? 100 কথা বলি, এখন 100 থেকে কিছু সংগ্রহ করি, তারপরে নাটক, রসম, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, চাপাই, এগুলো থেকে আমি মাল সংগ্রহ করি। বেনাপুর এই একটা মুন্নি ছাগল আছে, অরিজিনাল আজমিরের মুন্নি, এটার নাম হলো আজমির।
আপনি এখন অর্থনৈতিকভাবে কি রকম সাপোর্ট পাচ্ছেন এই খামার থেকে? ধরুন আমি বছর যদি আমি এই ছাগলগুলো আমি চাষ করি, বছর আমি নিচে 2-3 লক্ষ টাকা আমি ইনভেস্ট করতে পারি। যারা মানে বেকার আছেন আমি বলি সবাই মনোযোগ দিয়ে আপনারা ছাগল চাষ করেন, ইনশাল্লাহ আপনারা সবাই লাভবান হবেন। যারা খামার দিবেন, যারা বোঝেন না আমার সাথে পরামর্শ করবেন, আমার নাম্বারটা নিয়ে যাবেন। এবার পাটি ছাগল হোক, খাসি ছাগল হোক, পাটা ছাগল হোক, আমার কাছে সংগ্রহ করুন, আমি আপনাদের কাস্টমার দিয়ে দেবো। আর আপনাকে এই পশু সম্পদ হাসপাতাল থেকে কি ধরনের সহযোগিতা করে বা কি ধরনের সহযোগিতা চান কিনা বা চাইছেন কিনা? তার আগে আমার সহযোগিতা করতো, এখনো করে, আরো যদি সামনের দিকে করে আমি ইনশাল্লাহ ভালো থাকতে পারবো আর বাংলাদেশ।